জি এটা আসলে একটা বিষয় অনেকেই ফোন করছেন অনেকেই যারা আগে ক্লায়েন্ট ছিলেন আমাদের ক্লায়েন্ট যারা আছেন আর কি যারা আগে ইউনিভার্সাল ক্রেডিটের আগে যারা ট্রেডিশনাল ক্রেডিটে ছিলেন তো এখন যারা ছোটো ছোটো কোম্পানির ডাইরেক্টর হিসেবে হ্যাঁ তো তাদের কিছু প্রবলেম এসছে প্রবলেমটা হলো এরকম যে এখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা সেলফ এমপ্লয়েড হ্যাঁ কারণ আমরা আমরা যখন দেখি যে একটা ছোটো কোম্পানি ডাইরেক্টর যিনি তিনি একটা স্যালারি নেন স্যালারির বাইরে আর কোনো টাকা নিতে পারেন না তো যখন স্যালারি নেন তখন তো তার এমপ্লয়মেন্ট ইনকাম হিসাবে এটা ডিক্লেয়ার করা হয়েছে এবং যখন ট্রেডিশনাল ক্রেডিটে ছিল ট্রেডিশনাল ট্যাক্স ক্রেডিট যেটা আগে ছিল সেখানে কিন্তু কোনো হিসাব পরবর্তী তার দিতে হয়নি কারণ এটা এইচএমআরসি থেকে ডাইরেক্টলি ওরা আপডেট করে নিত আপনার ডিপার্টমেন্টের ওয়ার্ক পেনশন বা আমাদের ট্যাক্স ক্রেডিট ডিপার্টমেন্ট সরাসরি এটা পেয়ে যেত এমপ্লয়মেন্ট হিসাবে তো তখন আপডেট হয়ে যেত কিন্তু এখন যখন ইউনিভার্সাল ক্রেডিটে তারা জয়েন করলো তখনই এই প্রবলেমটা এসে এসছে তাদের কাছে যে ইউনিভার্সাল ক্রেডিট বলছে যে তোমরা যদি তো কোম্পানির ডাইরেক্টার তাহলে তোমরা সেলফ এমপ্লয়েড এখন এই নিয়ে প্রশ্ন আসলে যে এটা কি সত্যি কিনা বা এটার অনেকে আমাকে আমাকে গত সপ্তাহে একজন এসে বললো যে ভাই আমাকে আমাকে একজন বলছে যে এটা আপিল করো এটা তুমি তো সেলফ এমপ্লয়েড না হ্যাঁ তো এই জন্য আমার মনে হয় যে একটুখানি আমি একটু ব্যাখ্যা করি এটা খুব প্রয়োজন আছে যে আলটিমেটলি এই জিনিসটা সত্যি কিনা বা আসলে কেন সেলফ এমপ্লয়েড অ্যান্ড আমরা আমাদের কী করতে হবে অ্যাকচুয়ালি যখন একটা লিমিটেড কোম্পানির ডাইরেক্টর হয় এবং আমরা যে সমস্ত লিমিটেড কোম্পানিগুলোর কথা বলি সেগুলো আসলে স্মল কোম্পানি আমরা আমাদের অ্যাকাউন্টিংয়ের ভাষায় ফ্যামিলি কোম্পানি বা ক্লোজ কোম্পানি বলি হ্যাঁ ছোটো কোম্পানি যাদের এক থেকে পাঁচজন ডাইরেক্টার থাকে তো এই ছোটো কোম্পানির যে ধরেন আমি একটা কোম্পানির ডাইরেক্টার আমি একাই ডাইরেক্টার আমার এই কোম্পানি হ্যাঁ তো হোম অফিস এবং ইউনিভার্সাল ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে ওয়ার্ক ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন এরা এই ধরনের ডাইরেক্টর যারা কোম্পানির যে ডাইরেক্টর এরা তাদেরকে সেলফ এমপ্লয়েড পার্সন হিসাবে ট্রিট করবে বা করে আপনি দেখবেন হোম অফিসের ক্ষেত্রেও কিন্তু তাই হ্যাঁ যে ডাইরেক্টর হইলে তখন আপনাকে সেলফ এমপ্লয়েড বলা হয় তো ওই হিসেবে যখন ইউনিভার্সাল ক্রেডিট আমরা জয়েন করলাম তখন সেলফ এমপ্লয়েড পার্সন হয়ে গেল এখন সেলফ এমপ্লয়েড পার্সনের ক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিট কী চায় ইউনিভার্সাল ক্রেডিট আমি একটা জিনিস বলে নিই যে আমাদের যে ট্রেডিশনাল ক্রেডিট ছিল সেটা কিন্তু আমাদেরকে পে করা হতো ইন অ্যাডভান্স হুম অর্থাৎ সে দু হাজার তেইশ চব্বিশের পেমেন্ট আমরা পেয়ে গেছি হুম দু হাজার তেইশ চব্বিশের পেমেন্ট পাওয়ার পরে দু হাজার তেইশ চব্বিশের হিসেবটা আমরা ফলোয়িং থার্টি ফার্স্ট অফ জানুয়ারি অথবা থার্টি ফার্স্ট অফ জুলাইয়ে আমরা আমাদের অ্যাকচুয়াল অথবা এস্টিমেটেড ফিগার আমরা কিন্তু দিতে পারতাম ফলোয়িং থার্টি ফার্স্ট অফ জুলাই আর থার্টি ফার্স্ট অফ জানুয়ারির মধ্যে তারপরে থার্টি ফার্স্ট অফ জানুয়ারির মধ্যে আমাদের অ্যাকচুয়াল ফিগারটা দিতে হতো অর্থাৎ আমরা পাওয়ার পরে গিয়ে হিসাব দিতাম তখন আপনার ক্রেডিট ডিপার্টমেন্ট হিসাব করতো যে আমি কি বেশি দিয়েছি না কম দিয়েছি রাইট আর ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু সেটা না ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু আমাদেরকে একদম কারেন্ট অর্থাৎ আমার যে ইনকাম সেই ইনকামটা আমি জানাই তার উপর বেসিস করে আমাকে ইউনিভার্সাল ক্রেডিটটা দেওয়া হয় সো এই জন্য ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে আমাদের প্রতি মাসে হিসাব দিতে হয় এবং এটা যখন যারা এমপ্লয়মেন্টে আছেন তাদের তো প্রতি মাসে স্যালারি যাচ্ছে অটোমেটিক তারা রেভিনিউ থেকে নিয়ে নিচ্ছে আর যারা আপনার সেলফ এমপ্লয়েড পার্সন তাদেরকে প্রতি মাসে প্রত্যেকের জন্য আলাদা করে একটা পিরিয়ড হিসাব করে আছে ধরেন আমি আজকে যদি ইউনিভার্সাল ক্রেডিটে জয়েন করি তাহলে আমার আজকে আজকে তারিখ হলো আপনার বারো তারিখ বারোই নভেম্বর তা আমাকে বললো যে বারোই নভেম্বর থেকে এগারোই নভেম্বর অর্থাৎ প্রতি মাসে বারো থেকে ফলোই মাসের এগারো এই এই মাসের হিসাব আমাকে প্রতি মাসে একটা সময় দিয়ে দিবে এই সময়ের মধ্যে দিতে হবে অর্থাৎ আমি যখন এই বারোই নভেম্বর থেকে এগারোই নভেম্বর হিসাব দেবো ওই অনুযায়ী আমাকে পরবর্তী মাসের আমাকে ইউনিভার্সাল ক্রেডিট দিবে তো যখন যারা সেলফ এমপ্লয়েড পার্সেন তাকে ওই হিসাবটা দিতে হবে এখন হিসাবটা কীভাবে দিতে হবে স্যালারিটা তো অটোমেটিক তাদের কাছে চলে গেছে আর বাকি হিসাবটা দিতে হবে ওই যে আমার লিমিটেড কোম্পানি ওই লিমিটেড কোম্পানি কী আর্নিং হয়েছে কী ইনকামিং হয়েছে আর কি এক্সপেন্স বা আউটগোয়িং গিয়েছে এই হিসাবটা ওদেরকে দিতে হবে ওরা ওই হিসাব করে ধরেন মনে করেন আমার প্রফিট আসলো একশো পাউন্ড ওই প্রফিটটা আমার ইনকাম হিসাবে তারা ধরবে এবং এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে প্রফিটের মধ্যে একটা কর্পোরেশন ট্যাক্সও থাকে সেটা আমরা হয়তো বাদ দিব হুম এটা ওদেরকে জানানোর সময় এই হিসেব করে আপনার ওই স্যালারি এবং ওই প্রফিটের অংশ ওইটা ধরে আপনার ইউনিভার্সাল ক্রেডিটের যে হিসাবটা যে ক্যালকুলেশন সেটা হবে সো এটা খুব এটা সত্যি আমি জানতে চাচ্ছি ধরেন যারা ধরেন চার বছর আগে বা পাঁচ বছর আগে কোম্পানি ডিরেক্টর হয়েছে এরকম সমস্যাগুলো আসছে আসলে যারা আগে থেকে এখন হয়েছে কি ইউনিভার্সিটি আমরা নতুন জয়েন করলাম না নতুন জয়েন করলো তখন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি কবে থেকে ডাইরেক্টর হম তো তাদের হিসাবটা বলা হয় এতদিন থেকে তারপরে তারা কি করে তারা আপনার ওই ডাইরেক্টরের জন্য সব হিসাব নিকাশ চায় এবং আপনি দেখবেন জার্নালে আপডেট করে যায় তুমি ওই যেদিন হয়েছে সেখান থেকে একটা হিসাব করে প্রতি মাসে মাসে এখন তুমি এই ইনকাম এক্সপেন্ডিচারের হিসাবটা দাও অর্থাৎ যারা নতুন ডাইরেক্টর পুরনো ডাইরেক্টার বাট নতুন করে ইউনিভার্সাল কেটে জয়েন করেছে তাদেরকে কিন্তু অনেকের ক্ষেত্রেই ম্যাক্সিমামের ক্ষেত্রেই যে তাদের পিছনের সব ওই সেই ডাইরেক্টর যেদিন হয়েছে সেদিন থেকে সব প্রতি মাসে মাসে করে হিসাব দিতে হচ্ছে এই ক্ষেত্রে ধরেন মানে চার বছর আগের যে হিসাবটা করবে করবে তারা সেই ক্ষেত্রে এখানে কোনো মানে রিপেমেন্টের বা কোনো এরকম কোনো ক্যালকুলেশন হয় কি না হ্যাঁ আপনার অবশ্যই ক্যালকুলেশন হবে তখন ওই যে আপনার ইনকামিং আউট গোয়িংগুলো হিসাব করে যদি দেখে যে প্রফিট ছিল হ্যাঁ ওই আমরা তো ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছি তখন বা ই আপনার কি বলে ট্রেডিশনাল ক্রেডিট যেটা পেয়েছি শুধু স্যালারির উপর বেসিস করে তখন যদি প্রফিটটাকে ওইটা কিন্তু ওরা আবার তখন রিভাইজড করবে তখন বলবে যে তুমি বেশি নিয়েছো হুম বা তুমি এত তুমি এখন পাওয়ার যোগ্য না এবং আরও কিছু ক্ষেত্র আছে দেখেন আমরা জানি যে এই যে এই যে ষোলো হাজার পাউন্ডের একটা বিষয় আছে ছয় হাজার থেকে ষোলো হাজার পাউন্ডের যে বিষয়টা আছে যে আমার যদি ডিপোজিট ডিপোজিট থেকে থাকে ছয় হাজারের বেশি আপ টু ষোলো হাজার তাই না ষোলো হাজার বা তার বেশি থাকলে তো আমি ইউনিভার্সাল ক্রেডিটে পাবোই না এই হিসাবগুলো কিন্তু আর অনেক সময় করে ফেলে এখানে আরেকটা জিনিস বলে যাই যারা ধরেন যাদের কি মনে হয় বলে নাই বাট সে কোম্পানি ডিরেক্টর আমার কি মনে হয় নিচ থেকেই কি তাদের জানানো উচিত না তারা অপেক্ষা করবে ইউনিভার্সিটিতে এটা ভালো একটা প্রশ্ন আসলে আনসার করা খুব মানে কঠিন হ্যাঁ এটা প্রত্যেকের একটা ই আছে যে অনেকে মনে করে আমাকে ধরুক আমি বলবো বাট আমি মানে অনেস্টলি আমি মনে করি যে আমি সব হিসাব বের করে রাখি এবং আমি জানাই দিই হ্যাঁ কারণ ওরা তো জেনেই যাবে টু ডে অর টুমোরো এটা কিন্তু জেনেই যাবে একজন একজন করে আসছে এবং যখন আপনার জব কোজ যখন ডাকবে তখন তো এই এইগুলো আপনার এমনিই বের হয়ে যাবে হ্যাঁ স্টুডেন্ট রুমেরও সবার একটাই জানবে সো আমি যেটা অ্যাডভাইস করতে পারি সেটা হলো যারা আগে পুরোনো ডাইরেক্টর ছিলেন তারা তাদের ইনকামিং আউটগোয়িংগুলো হিসাব করে রাখেন হ্যাঁ এবং আপনি নিজে থেকেও বলতে পারেন বললে ওটা আপডেট হবে কারণ আপনি চাইলেই তো আর দিতে পারবেন না কারণ ওই আপনার জার্নালে আসতে হবে কিন্তু আপনি হিসাব বের করে রাখেন আপনার কাছ থেকে ওগুলো আসলেই চাওয়া হবে আমি মনে করি যে আমি যে আপনি নিজের থেকে এখন ডিক্লেয়ার করেন না না করেন বাট হিসাবগুলো বের করে রাখেন কারণ যত দিন যাবে হিসাব বের করা কিন্তু কঠিন হবে আর এক্ষেত্রে আপনার অবশ্যই আপনার পুরনো অ্যাকাউন্টেন্টের সহযোগিতা নিতে হবে এটা মাস্ট হ্যাঁ কারণ অ্যাকাউন্টস তো হয়ে গেছে সো আমি মনে করি যে হ্যাঁ আপনি বলেন আর না বলেন হিসাব করে রাখেন